পাণ্ডব কি আমাদের এতে ডিকশনারিতে পাণ্ডবই নাই এটাই তো বড় কারণ এখন পাণ্ডব নিয়ে কথা বলা লাভ না বুড়ো দল বলেছে বুড়োদের দল আসলে বুড়োরাই করতে পারে দুঃখ হাতে নিপুণ ছোঁয়ায় যেন সদা হাজির শিল্পের নানা রং দেশের দশের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যান অবিরাম তার কাছ থেকেই বাংলাদেশের নারীরা শেখে মাথা নানানোর মন্ত্র পিপিএল এর ময়দানেও আছে সেই মহিরুহের ছায়া ব্যাট বলের খেলাতেও এক নারী করেছেন বাজিমা অপরাজয় হয়ে উঠেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাফিসা কামালের দক্ষ হাত তাকে হারাবার সাধ্য যেন নেই কারো বীর দর্প তার ছোঁয়াতে হয় চূর্ণ তিনি জানেন কি করে খালি কলসি সফলতায় করতে হয় পূর্ণ চারবারের চ্যাম্পিয়ন নাফিসা কামাল খেলার ময়দানে দান মারতে কোচ সালাউদ্দিনেই তার আস্থা সুন্দর সাবলীল বোঝাপড়ায় সহজ হয় কঠিন রাস্তা কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটাকে তুলনা করা যায় আইপিএল এর চেন্নাই সুপার কিংসের সাথে নাফিজা যেমন পুরো ম্যানেজমেন্ট সাইডটা দেখে এবং কিভাবে আমাদের সব খরচ হবে কি করবে না করবে সব পুরোটাই দেখে আমি হয়তো খেলা শুরু হওয়ার পর থেকে আসলে আমি দায়িত্বটা নিয়ে নিই কুমিল্লা চেন্নাই হলে ফরচুন বরিশাল মুম্বাই ইন্ডিয়ান্স আর সেই দলের কাণ্ডারি মিজানুর রহমান যেন বরিশালের আম্বানি চাইলেই তার কাছে মেলে সব অর্থে বিত্তে প্রাচুর্য আছে তার তবুও ক্রিকেটটাই যেন মিজানুরের আসল পরিবার তার মাথায় খেলে আর চেতনার জলে তাজা হয়েছে ফরচুন বরিশাল তিন মৌসুম আগেও বারবার হাত বদল হওয়া দলটাও এখন সব বিতর্ক পেছনে ফেলে বেশ থিতু রূপ কথা লেখার পথে তারাও নয় মোটেও ভীতু 2022 সালে তো বিপিএল এর ট্রফিটা বরিশালের লঞ্চে চড়েই বসেছিল প্রায় যদিও কুমিল্লার সাথেই এক রানের হারে বুক ভেঙেছিল বিষণ্ণতায় তবে এবার আরও পরিণত মিজানুরের দল চোখে চোখ রেখে লড়তে পারাটাই ওদের আসল সম্বল ফর মি ইটস সাকসেসফুল আমি ফ্রম ডে ওয়ান আমরা যখন যেদিন নিয়েছিলাম আপনাদেরকে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ উইল বি দ্য নট চ্যাম্পিয়ন উইল বি দ্য ফাইনালিস্ট অ্যাট লিস্ট সো আমরা কথা রেখেছি এবং আমার প্লেয়াররাও ইনশাল্লাহ কথা রেখেছে তবে নাফিসা তো ছেড়ে কথা বলবার পাত্র নন বুদ্ধিমত্তা আর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজস্ব কৌশলে তিনি অনায়াসেই তুলতে পারেন আলোড়ন সবই আছে তার রক্তে বাবা মোস্তফা কামাল বসেছেন বিসিবি এসিসি আইসিসির সর্বোচ্চ আসনে আবাহনীর অন্যতম কর্ণধার তিনি সেই ঘরের মেয়ে ন্যায্য দাবিতে টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল এর রেভিনিউ চেয়ে তুলেছিলেন আলোড়ন প্রতিবারের মতো তিনি খেলা শুরু হবার সাথে সাথে চলে যান পর্দার আড়ালে হৃদয়ের স্পন্দন বাড়াতে আসেন না মাঠে দল শিরোপা জিতলেই কেবল তাকে দেখা যায় ট্রফি হাতে পঞ্চ পাণ্ডবের ভিড় ঠেলে যিনি নতুন মণিমুক্তা খোঁজার মিশনে বাজি ধরে সবাইকে চমকে দিয়ে ট্রফিটা নিজের করে পাণ্ডব কি আমাদের এতে ডিকশনারিতে পাণ্ডবই নাই এটাই তো বড় কারণ এখন পাণ্ডব নিয়ে কথা বলা লাভ না বুড়ো দল বলেছে বুড়োদের দল আসলে বুড়োরাই করতে পারে এখন দেখেন আমি এখন 53 or 52 ইয়ার্স ওল্ড আমি যতটুকু বুঝবো একটা একজন 30 বছরের ছেলে কখনোই সেটা বুঝবে না বিপরীতে বরিশালও দেখালো অভিজ্ঞতার ভেলকি তামিম রিয়াদ মুশফিকরা ছড়ালেন আগুনের ফুলকি জাতীয় দলের সৌম্য মিরাজদের নিয়ে তারকায় ঠাসা ফরচুন বরিশাল মাস্টার মাইন্ড মিজানুর রহমানও ছড়িয়েছেন বুদ্ধির খেলার জাল যার কথায় নিজের বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার ডেভিড মিলার তাকে সাথে নিয়ে জায়ান্ট কিলার হওয়ার পথে মিজানুরের দল কোচ মিজানুর রহমান বাবলু আর অধিনায়ক তামিম ইকবালকে নিয়েই তিনি পেতেছেন প্রতিপক্ষকে ঘায়েল করার কল অর্ণব বাপি একাত্তর